আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটা রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আজকে আমি তৈরি করে দেখাবো বাবুর্চি স্টাইলে মুরগির রোস্ট। একদম কাটা থেকে শুরু করে আমি দেখাবো কিভাবে রোস্টের পিস বের করতে হয়। নর্মালি যে আমরা বাসা বাড়িতে রোস্টের পিস বের করি, আসলে বাবুর্চিরা সেভাবে বের করে না। তো আজকে আমি সোনালি মুরগির চারটা নিয়েছি, তিনটা। এই যে আমি নর্মালি দেখাচ্ছি, এইভাবে নর্মালি আমরা বাসাতে রোস্টের পিস কেটে থাকি। আসলে এইভাবে কিন্তু রোস্টের পিস কমিটি সেন্টারে বাবুর্চিরা বা বিয়ে বাড়িতে এইভাবে কাটে না। তো আমি আজকে দুইভাবে আপনাদেরকে কেটে দেখাবো। আজকে আমি রোস্টি করব সোনালি মুরগি দিয়ে। এটা আপনারা চাইলে ব্রয়লার মুরগি দিয়েও করতে পারবেন। আর সিনার অংশটা কিভাবে আমরা বাসা বাড়িতে ছুটাই, এইভাবে খাঁচাটা আলাদা করে সিনাটা আলাদা করে নিয়ে নিই। তো আমাকে একজন বলেছিল যে পারফেক্ট কিভাবে রোস্টের পিস বের করা যায়, তাই অনুরোধে আমি আজকে এটা দেখাচ্ছি কাটাটা। আমার আরও একটা রোস্টের রেসিপি আছে, আপনারা দেখে নিতে পারেন। আমি অনেক সাড়া পেয়েছি আপনাদের থেকে। তো নর্মালটা দেখাইলাম, এখন বাবুর্চি স্টাইলে দেখাই। বাবুর্চিটা এইভাবে কোমর থেকে, এই যে পিঠের নিচের অংশ থেকে এইভাবে ধরে রোস্টের পিসটা কেটে ফেলে। এই যে এটা এটা হলো বাবুর্চি স্টাইল। এখন মাঝখানটা কেটে ফেললেই সিনার যে অংশটা কিছু হাড্ডি সহ, এভাবে কিন্তু আমরা বিয়ে বাড়িতে খেয়ে থাকি। আমরা বাসায় যেটা কাটি সেটা কিন্তু এভাবে হাড্ডিটা থাকে না মাথায়, এই যেটা। তো বাবুর্চি স্টাইলেরটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। অরিজিনাল তো এইভাবে কাটতে হয়। আর আমরা যে আমার যেটা বাম হাতে নিয়েছি সেটা কিন্তু আমরা নর্মালে বাসা বাড়িতে কেটে থাকি, এটা কিন্তু রোস্টের পিস না। আমার ডান হাতেরটা হলো মেন রোস্টের পিস। আশা করছি আপনাদের ভালো লেগেছে, অবশ্যই দেখে নিয়েছেন। এখন আমি পিসগুলো সম্পূর্ণ কেটে এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমার তিনটা মুরগিতে 12 পিস রোস্ট হয়েছে, আর আমি বাসা বাড়ির মতো নর্মালি কেটে নিয়েছি। আপনাদেরকে দেখানোর জন্য শুধু আমি ওইভাবে দেখিয়ে দিয়েছি। এখন বাবুর্চি স্টাইলটা আমি দেখিয়ে দেবো। এখানে সামান্য একটু জর্দার রং আর লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে, যে এইভাবে একটু কালার করে নেয় ওরা। এই দেখুন, এখন আমি এগুলাকে ভেজে নেব ভাজার জন্য। আমি একেবারে ডুবা তেলে ভাজবো না, এরকম অল্প তেলেই আমি একটু লালচে করে ভেজে নেব। এভাবে অল্প অল্প তিনটা চারটা করে দিয়ে আমি ভাজবো। তো উল্টে পাল্টে এগুলো ভালো করে আমি ভেজে নিচ্ছি। এখন আমি এগুলো তুলে ফেলবো। যতটা সোনালি মুরগি অনেকটা ভাজতে যাবেন না, তাহলে কিন্তু বেশি শক্ত হয়ে যাবে, কারণ ব্রয়লার মুরগিটা একটু বেশি ভাজলেও সমস্যা হয় না, এটা কিন্তু সমস্যা হবে, শক্ত হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। আর ভাজার পরে কালারটা ঠিক এরকম আসবে। এখন আমি এই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দেব। দিয়ে আমি এই তেলের মধ্যেই রান্নাটা করব। তো এখানে আমি এক্সট্রা কিছু মশলা নিয়ে নিয়েছি। আমি এখানে 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা নিয়েছি। এটা এখন এখানে আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে কুচি করা পেঁয়াজটা আজকে ব্যবহার করব না, কারণ আজকে আমি অন্যভাবে দেখাবো। অনেক সময় দেখা যায় আমরা রোস্টটা করি সেটা একদম মানে শুকনো শুকনো হয়ে যায়, পোলাওটা আমি মানে খাওয়ার সময় দেখা যায় একটু ঝোল থাকে না। আজকে আমি একটু মাখো মাখো ঝোল রাখবো, এই জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, যেন কীভাবে মাখা মাখা ঝোলটা রোস্টের সাথে থাকলে পোলাওটা খেতে ভালো লাগে। তো দিয়ে দিচ্ছি আমি এখানে মরিচ গুঁড়ো 1 চা-চামচ, লাল মরিচের গুঁড়াটা আমি দিয়ে দিলাম। এখন এখানে আমি দিয়ে দিব সামান্য পানি, পানি দিয়ে একটু মশলাটাকে কষাবো। আর এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1/2 চা-চামচ। আর এক প্যাকেট নিয়েছি আমি রাঁধুনি মশলা। আমি কেন বাড়তি মশলাটা দিয়েছি, প্যাকেট মশলায় কিন্তু এখানে 8 পিস হয়, যেহেতু আমার 12 পিস, এজন্য আমি এক্সট্রা মশলা দিয়েছি। আপনারাও চেষ্টা করবেন যদি বাড়িয়ে নেন তাহলে এক্সট্রা মশলা দিতে।
তো আমি এখানে কাঁচামরিচ দিয়ে ভাজা মুরগিগুলো এখানে দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ আমি এটা কষিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি পানি। আর পানিটা আমি একটু বেশিই দিয়েছি যেহেতু এটা সোনালি মুরগি, সিদ্ধ হতে দেরি হবে এই জন্য। আর ব্রয়লার মুরগি হলে কিন্তু এতটা পানি দিবেন না, এটা খেয়াল রাখবেন, তাহলে কিন্তু মুরগিটা গলে যাবে। আর সোনালি মুরগিতে পানি দেওয়ার কারণে যাতে এটা ভালো করে সিদ্ধ হয়ে যায়, ভিতরে মশলাটা ঢুকে যায়। তো অনেকটা এটা সিদ্ধ হয়ে গিয়েছে, ঝোলটাও কিন্তু কমে গেছে। আর মুরগি সিদ্ধ হলে কিন্তু বোঝা যায় রান থেকে মাংসটা মানে আলগা হয়ে আসে, ছুটে আসে, তখনই বুঝে নিতে হবে যে এটা হয়ে গেছে। দিয়ে দিলাম 1 চা চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সিরকা ভিনেগার আর কি। আর এখন দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ টক দই। আর টক দইটা কেন আমি পরে দিচ্ছি সেটাও বলে দিচ্ছি। আর দিয়ে দিব 2 টেবিল চামচ টমেটো সস। টক দইটা যদি আপনারা মশলার মধ্যে কষিয়ে দেন তাহলে দেখবেন যে টোস্টটা কিন্তু বেশিটা টক হয়ে যায়। এই জন্য বাবুর্চিরা সবসময় এইভাবে নামানের আগে দিয়ে টমেটো সস আর টক দইটা এইভাবে দিয়ে দেয়। এটা মশলা দেয় না, অনেকে মশলায় দিয়ে থাকেন, দেখবেন ওটা কিন্তু একটু টক টক বেশি লাগে। আর এই রোস্টটা এইভাবে দিলে কিন্তু টক লাগে না। তো চেষ্টা করবেন যে নামানের ঠিক 10-15 মিনিট আগে টক দই এবং টমেটো সসটা দেওয়ার। তো আমার রোস্টটা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে, আমি আর একটু কমিয়ে নিব, ঝোলটা একটু কমিয়ে মাখামাখো করে আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি। আজকে আগেই বলেছি যে আমি একটু ঝোল রাখব, এরকম মাখামাখো ঝোল, এই জন্য আমি ঝোলটা আগেই প্লেটে নিয়ে নিয়েছি। এইভাবে রান্না করে দেখবেন অসম্ভব ভালো লাগে, আপনার অতিথি আপ্যায়নে যে কোনো বড় বড় অনুষ্ঠানে করে দেখবেন, খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, এইতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।